আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এগ্রিকালচারাল অ্যান্ড গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি কি বিষয়ে কথা বলবো তা ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখেই বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। চলে যাক ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি একটি টপ তৈরি করে নিয়েছি। এই টপের মাটিগুলো আমি বেলে দোয়াশ মাটি এবং জৈব সার মিক্স করে নিয়েছি মাটিগুলোতে, এবং ফুলকপির বীজ বোনার জন্য মাটিকে ভালোভাবে শুকিয়ে নিতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ফুলকপি বীজের দানা সংগ্রহ করেছি। তো এই বীজগুলো আমি এখানে ছিটিয়ে দিব। একটা জিনিস লক্ষ্য রাখবেন, ফুলকপির বীজ টবে চারা তৈরি করার ক্ষেত্রে মাটি যাতে একটু শুষ্ক হয়, বেশি যাতে স্যাঁতস্যাঁতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তো বিয়ার্সে আমি এই মাটিগুলোকে ভালোভাবে জৈব সার মিশিয়ে রেখেছি। এবার মাটিতে আমি টবের মাটিতে এবার আমি ফুলকপির বীজগুলো ছিটিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ফুলকপির বীজ সংগ্রহ করেছি। তো বীজগুলো আমি এখানে ছিটিয়ে দেব। ছিটিয়ে দেওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন যাতে বীজগুলো একসাথে বেশি তলা পাকিয়ে না পড়ে, চতুর্দিকে টপে ছিটিয়ে দিবেন। সেক্ষেত্রে বীজ থেকে ভালোভাবে চারা গজাবে এবং গাছগুলো একটু ভালোভাবে মোটা হবে। ভিউয়ার্স, এবার আমার বীজগুলো ছিটে দেওয়া শেষ হলে আমি এই বীজগুলোকে আমি ছোট ছোট মাটি দিয়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন আমার বীজগুলো টবে সম্পূর্ণ ছিটা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট মাটি দিয়ে বীজগুলো ঢেকে দেব। বীজগুলো যাতে না দেখা যায় সেদিকে লক্ষ্য রাখবে। বীজ যদি মাটির উপরে থাকে তাহলে বীজ থেকে ভালো অঙ্কুরোদ্গমন হবে না, ফলে বীজ থেকে চারাও গজাবে না। তো ভিউয়ার্স, এখানে আমি আর পানি দেবো না যেহেতু মাটি স্যাঁতস্যাঁতে আছে। চলে আসছি তিন দিন পর। তিন দিন পরে দেখতে পাচ্ছেন আমার ফুলকপির বীজ থেকে আস্তে আস্তে চারা গজানো শুরু হয়ে গেছে। তো আমি একটু পানি দিয়ে ভিজিয়ে দিব। এবার হচ্ছে সাত দিন পর। সাত, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চারাগুলো কতটুকু বড় হয়েছে। এগুলোর বয়স যখন 15 থেকে 20 দিন হবে তখন আমি জমিতে অথবা টবে লাগাবো। তো আপনারা এভাবে ফুলকপি বীজ থেকে চারা তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।